ফের নয়া ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বন্ধ থাকবে গোটা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান অফিস ফের রাজ্যে ছুটি ঘোষণা পুজোর আগে মাসে একাধিক ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা এবার আরও একটা গোটা দিন ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার তবে কি কারণবশত কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হচ্ছে জানুন বিস্তারিত রাজ্যের স্কুলে আবার ছুটির বিজ্ঞপ্তি এর জেরে রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে সম্প্রতি পশ্চিমবঙ্গে এই বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে যদিও নবান্নের তরফ থেকে এর আগেই এই বিষয়ে একটি প্রস্তাব দাখিল করা হয়েছিল আগেই এই ছুটির কথা জানানো হয় তবে এবার এই ছুটির প্রসঙ্গে সম্মতি জানালো রাজ্য সরকার প্রসঙ্গত এগারোই সেপ্টেম্বর নবান্নের এক বৈঠকে করম পূজা উৎসবের কারণে ছুটির প্রস্তাব দেওয়া হয় আগামী পঁচিশ সেপ্টেম্বর সেই পূজা রয়েছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর মারফত গত দু সালের একুশে অক্টোবর তারিখে এব বছরে অর্থাৎ দু হাজার তেইশ সালের জন্য সারা বছরব্যাপী সমস্ত ছুটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল যদিও সেই তালিকা অনুযায়ী তখন এই ছুটিটিকে অন্তর্ভুক্ত করা হয়নি করম পূজার দিন স্কুল কলেজ অফিস কাছারিগুলি সেদিন পূর্ণ দিবস বন্ধ না রেখে হাফ ছুটি দেওয়া হবে এমন জানা গিয়েছিল তবে সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে করম পূজা উপলক্ষে আগামী পঁচিশ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেশ কিছু সরকারি অফিস বন্ধ থাকতে চলেছে যদিও সকলে এই ছুটি পাবেন না রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে যেমন দমকল বিভাগ পুলিশ প্রশাসন বিভাগ হাসপাতাল ইত্যাদি এই সকল ক্ষেত্রে এই ছুটির কোনো প্রভাব পড়বে না অর্থাৎ এই সব সাধারণ দিনের মতোই চলবে তবে রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য সাধারণ অফিস কাছারিগুলি ছুটির আওতায় পড়ে তাই এগুলি বন্ধ থাকবে